সম্প্রতি নীতি আয়োগ একটি রিপোর্ট পেশ করেছে। নীতি আয়োগের আরবান এসডিজি সমীক্ষা অনুযায়ী শহর কলকাতা একদম রয়েছে শেষের তালিকায়। কি সেই তালিকা? সেই সমীক্ষা করা হয়েছিল যে বিভিন্ন শহরে, মোট 56টি শহরে কাজের সুযোগ কেমন রয়েছে। 100 নম্বরের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে শহর কলকাতার মার্কস মিলেছে শুধুমাত্র 3, যেখানে ব্যাঙ্গালোরকে দেয়া হয়েছে 79 নম্বর, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে ব্যাঙ্গালোরে। নীতি আয়োগ মনে করছে, বাইরের দেশে, বাইরের রাজ্যে, বাইরের জায়গাতে সেখানে কাজের সুযোগ অনেকটাই বেশি, যেটা শহর কলকাতায় নেই। কিন্তু শহর কলকাতার মানুষজন, বাইরের মানুষজন যারা এখানে এসে কাজ করেন, তারা ঠিক কি বলছেন? আদেও কি সত্যি নীতি আয়োগের প্রকাশিত রিপোর্টে যেটা বলা হচ্ছে, যে তথ্য তুলে ধরা হচ্ছে, সেটা কি সত্যি মনে করছেন তারা, নাকি কি বলছেন? চলুন জানি তাদের কাছ থেকে। আইটি সেক্টরে কাজ অবশ্যই রয়েছে, কিন্তু লোকের যোগ্যতার অভাব। মানে অনেকে ইন্টারভিউ দেয় কিন্তু সিলেক্ট হতে পারে না, তারা ভাবে যে হয়তো কাজের অভাব রয়েছে কিন্তু করতে পারছি না, কিন্তু তাদেরও তো সেই যোগ্যতাটা, কাজ করার যোগ্যতাটা থাকা চাই না। ভাই ইয়াহা পে জো লোগ হ্যায় না, ইয়ে মেহনত বহুত কর রহে হ্যায়, সুখ গয়ে হ্যায় ইয়ে মেহনত ইতনা কর রহে হ্যায় কি সুখ রহে আপনে বডি সে, ইতনি ফিটনেস হ্যায় ইনমে, মগর জো কাম কা দাম মিলনা চাহিয়ে ও নাহি মিল রহা হ্যায় শায়াদ ইয়াহা পে। জেসে মুম্বাই মে হ্যায়, মুম্বাই মে ছোটি কম্পানিও মে জো কাম হো রহে হ্যায়, वहाँ पे जो पैसा मिल रहा है, अगर यहाँ का आदमी वहाँ सेट होके वहाँ रह रहा है तो यहाँ क्यों नहीं रह पा रहा है ना? और यहाँ तो खाने के लिए भी बहुत सारा कम पैसा लग रहा है, तो भी यहाँ टिक नहीं पा रहे लोग। এখানে স্যালারি স্ট্রাকচার তো কম, অবশ্যই খরচাপাতি কম এখানে, কিন্তু বাইরে কি খরচাপাতি হতে পারে বেশি, কিন্তু সেই তুলনায় স্যালারিটাও বেশি। এখানে আপনি এক বছর কাজ করেও আপনার যা স্যালারি, বাইরে আপনি 6 মাস কাজ ভালোভাবে যদি কাজ করে কেউ, সেখানে অটোমেটিক্যালি ওরা বাড়িয়ে দেয় স্যালারি, ইনক্রিমেন্ট করে, প্লাস আবার বোনাসও দেয়, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। অবভিয়াসলি কলকাতা মে বহুত কম অপরচুনিটি হ্যায়, আর দেখেঙ্গে কে বহুত সারে বেঙ্গলি হামারা জেসে ইঞ্জিনিয়ার্স ইয়া কম এডুকেটেড জো হ্যায় লেবার্স কো ভি হ্যায় সো বাহার মে সব জাতে হ্যায়, জ্যাদাতর আপকো বেঙ্গলিজ মিলেগে, লেকিন আপ এক গুজরাট কে ব্যান্ডে কর্ণাটক কন্নড় या गुजरात के कोई बंदे को देखेंगे कि कोलकाता में आके काम कर रहे हैं, बिजनेस पर्पस में ओके, लेकिन नौकरी के वजह से हम लोग ज़्यादातर जाते हैं, बिजनेस जनरली कम ही रहते हैं, लेकिन ज़्यादातर जॉब के सिलसिले में हम लोग जाते हैं। अपनी जो सेल्से थकें सेल्स एम तो शिल्पर अवस्था ही खराब सबाई जाने, बट हमारे मत जो सेल्स पार्सन हो क्जर तो ये थके एक छाड़ा कन्टैक्ट बेसिक तो आज जेगुनो जा শোচনীয়, মানে এতটাই শোচনীয় মানে যেটা বলা মানে বললেও আপনার হয়তো লজ্জা লাগবে, 8,000-10,000 টাকা এখন স্যালারি দিচ্ছে। না সত্যি নেই তো, কলকাতায় চাকরি একটা সময় আগের গভর্নমেন্টের কথা আমি বলছি, সেক্টর 5 যখন হয়েছিল, সেক্টর 5টা করা হয়েছিল যাতে আইটি হাবটা বানানো যায়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজারহাটে বা সেক্টর 5 তো হয়ে গেছে, রাজারহাটে যেগুলো নতুন যেই জিনিসগুলো হচ্ছে, রাজারহাট তো প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে আগের গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের পলিসিটা কোথায়? ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলে তো আমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না কিছু। অ্যান্ড সেকেন্ডলি, সবসময় ওই উৎসব বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে যদি মাতামাতি হয়, তাহলে অবভিয়াসলি আমাদের মতো ছেলেদেরকে ওই সেলসের কয়েকটা আছে চাকরি, তাছাড়া আইটি বলুন, ম্যানুফ্যাকচারিং হাব বলুন, কোথায় আছে ওগুলো? সবাইকে তাই জন্য ব্যাঙ্গালোর চলে যেতে হচ্ছে বা গুরগাঁও, দিল্লি এইগুলো চলে যেতে হচ্ছে। ব্রেন ড্রেনটা তো আমাদের এখান থেকে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য আটকাতে চেয়েছিল, সেটা তো মমতা ব্যানার্জি যেই হিসাবে এনেছে, মানে এসেছিল গভর্নমেন্ট, সেই হিসাবে তো জিনিসগুলো হচ্ছে না। কাজের প্রসপেক্ট প্রচুর আছে, এখন কেউ যদি ভাবে যে বাড়িতে বসে আমি কাজ পেয়ে যাব, সেটা তো নয়, তাকে কাজের জন্য প্রপারলি সেইভাবে ব্যবস্থা করতে হবে, সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের সঙ্গে সঙ্গে যা আদার্স, যা বিজনেস থেকে শুরু করে এভরিথিংয়ের যা প্রসপেক্ট আছে, সেই অনুযায়ী ব্যবস্থা সমস্ত কিছু খাটতে হবে। মানে আমি বাড়িতে বসে সমস্ত কিছু পেয়ে যাব, হঠাৎ করে আমার কাছে একটা লেটার চলে আসবে জবের, এরম তো হতে পারে না। আমরাও কয়নি, আমরাও অনেক ছোটোবেলা থেকে সার্ভিস করে, একটা কাজ করে করে শিখে শিখে আমরা এইভাবেই গ্রো আপ করেছি, এখনও সেটাই করছি। আমাকে ফার্স্ট বুঝতে হবে ব্যাঙ্গালোরের ইনফ্রাস্ট্রাকচারটা কী, ক্যালকাটার ইনফ্রাস্ট্রাকচারটা কী। ক্যালকাটা আজ থেকে 10 বছর আগে কোন পজিশনে ছিল, এখন কোন পজিশনে আছে। ব্যাঙ্গালোর আজ থেকে 10 বছর আগে কোন পজিশনে ছিল, এখন কোন পজিশনে আছে। এই কম্প্যারিজনটা যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন হয়তো ক্যালকাটা অনেকটা এগিয়ে এসছে। 10 বছর আগে
12 বছর আগে ক্যালকাটা যে পজিশনে ছিল আজে ক্যালকাটা তার থেকে অনেকটা গ্রো আপ হয়েছে। একটা শহর, অনেকগুলো গল্প। কেউ বা আসেন স্বপ্ন পূরণের জন্য, কেউ বা আসেন সচ্ছল জীবনের চাহিদায়। কিন্তু শহর কলকাতা, এই তিলোত্তমা সত্যি কতটা মানুষের স্বপ্ন সফল করে, সত্যি কতটা মানুষের চাহিদা পূরণ করে? সম্প্রতি নীতি আয়োগ একটি রিপোর্ট যে পেশ করেছিল তাতে একদম লাস্টের দিকে আছে শহর কলকাতা। 100 নম্বরে শুধুমাত্র 3 পেয়েছে কলকাতা। বলা হচ্ছে শহর কলকাতায় কাজের সুযোগ একেবারেই নয়। যদিও এই বিষয়ে মতামত দিলেন এখানকার যে সমস্ত মানুষজন রয়েছেন তারা। ক্যামেরায় কৃষ্ণার সাথে অভিজ্ঞ নন্দীর রিপোর্ট, সমাচার প্লাস বাংলা, কলকাতা।